কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া আসরা নাই আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না ভাইরা আমার এই কারণে আলেম যদি ভালো হয় সবার চাইতে উপরে আলেম যদি খারাপ হয় সবার চাইতে নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে ওয়ারিস বানায় গেলেন কারণ আইয়ামে জাহিলিয়াতের জামানার ভিতরে এত গুনাহ থাকার পরেও তাদের একটা মাত্র সান্ত্বনার বাণী ছিল আখেরি জামানার পয়গম্বর আসবে এই জামানায় এমন গুনাহ চলে জাহিলি জামানায় যা গুনাহ করছে বর্তমান জামানায় তার চাইতেও বেশি গুনাহ চলে ঠিক কিনা জাহিলি জামানায় এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ বর্তমান সময়ে চলে না মিলা খালি দেখবেন আর পড়বেন রাসূলের সিরাত আইয়ামে জাহিলিয়াতে কি কি ঘটতো যা যা ঘটতো প্রত্যেকটা জিনিস বর্তমান সময়ে 100% চলে বরং তার চাইতেও বেশি চলে জাহিলি জামানায় কখনোই আমার জানা নাই যে বাবা মেয়ের সঙ্গে জেনা করেছে কিনা কিন্তু বর্তমান সময়ে আমরা অসংখ্য সংবাদ দেখি পটুয়াখালীতেও দেখলাম বৃদ্ধ বাবা পর্যন্ত নিজের কন্যার সঙ্গে দীর্ঘদিন যাবৎ ধর্ষণ করে আসতেছে এ কথা বলতেও লজ্জা এগুলো শুনতেও গুনাহ মানুষ আগে জানতো না যে এই গুনাহ করা যায় এখন প্রচার হওয়ার পরে বুঝতে পারছে যে না এরকম গুনাহও করা যায় তাহলে এই জামানা তো জাহেলি জামানার চাইতেও খারাপ তখন তো একটা আশা ছিল যে আল্লাহ পাক একটা নবী তো পাঠাবেন ইহুদিরাও জানতো একটা নবী তো আসবে কিন্তু বর্তমানে তো আর এটার কোনো সম্ভাবনা নাই রাসূল বলেন এই কারণে শেষ জামানায় নবী যেহেতু আসবে না তোমরা উম্মতের ওলামা একরাম যারা আছে এদের কথা শুনো মানার মতো এদেরকে মানো আহলে হক দিলওয়ালা ইনসাফওয়ালা ইখলাসওয়ালা মুখলিস আলেম যারা নিজেরা ইমানের পথে চলে চিনতে হবে আলেম ডাক্তার যেমন চিনে চিনে ডাক্তারখানায় যান হাসপাতালে যান হাতুড়ি ডাক্তারের কাছে যেমন যান না ঠিক তেমনই ভাবে হাতুড়ি আলেমদের কাছেও যাবেন না দেখবেন কারা মূলত আহলুল্লাহ যারা আল্লাহর খালেস পথে আছে তাকওয়ার পথে আছে ইমানের পথে আছে এদেরকে ধরে ধরে এদের হাতে বায়াত হয়ে তারপরে এদেরকে মেনে কেউ যদি দুনিয়াতে চলতে পারে ইনশাআল্লাহ রাসূলের সঙ্গে জান্নাত হবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন উম্মতের ওলামা ইকরামদেরকে যদি কেউ মানো এই মানার মাধ্যমে আমি রাসূল পর্যন্ত পৌঁছা যায় কারণ উম্মতের প্রত্যেকটা আলেমের দ্বীনের হাতের সঙ্গে পয়গম্বরের হাতের স্পর্শ আছে সুবহানাল্লাহ আমরা যারা হাদিস শরীফ পড়েছি বুখারী শরীফ পড়েছি ওস্তাদদের কাছে মুখস্থ না দেখে দেখে না যারা ওস্তাদের মাধ্যমে বুখারী শরীফের দরস পড়েছেন এদের কথা বলতেছি মুসালসালায় হাদিস যারা পড়েছেন তাদের কথা বলতেছি এরা মুসলসালায় হাদিসের দর্শে বসায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হাদিস শিক্ষা দিয়েছেন রাসূল এমন কিছু হাদিস আছে যে হাদিস শিক্ষার মাধ্যমে সাহাবা একদমদেরকে খেজুর খাওয়াই দিছিলেন রাসূল হাদিস বর্ণনা করতেছেন সাহাবীদেরকে খেজুর খাওয়াইলেন অন্য আরেকজনকে খাওয়াইলেন এরকম করতে করতে আমাদের পর্যন্ত আমাদের ওস্তাদরাও ওই হাদিসটা যখন আমাদেরকে পড়াইছেন তখন বলছেন যে দাও আমার ওস্তাদও আমাদেরকে খেজুর খাওয়াইছে আমরাও তোমাদেরকে খেজুর খাওয়াই অর্থাৎ এই এই হাদিসটা রসুলে বর্ণনা করার সময় রসুল নিজেও খেজুর খাইছেন তার মানে আমাদের এই খেজুর খাওয়াটা আমাদের ওস্তাদদের থেকে নয় বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য হাদিস কিছু কিছু হাদিসে মুসাফা করেছেন এই জন্য আমরা বলি আমাদের ওলামা একরামদের যারা আহলুল্লাহ ওলামা একরাম যারা তাদের হাতের সঙ্গে তাদের গায়ের সঙ্গে
আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের গায়ের সঙ্গে মিলন আছে যার কারণে রাসূল বলেন উম্মতের উলামা একরামদেরকে যদি কেউ মানো আমি রাসূলকে মানা অর্থাৎ সহজ হয়ে যাবে উলামা একরামদের হাত ধরে কোনো বান্দা যদি দুনিয়ার জমিনে চলে আল্লাহ পাক রাসূলের সঙ্গে আল্লাহর জান্নাতে ঢোকাবে ভাইরা আমার এই কারণে দ্বীনের প্রতিষ্ঠানগুলো বেশি দরকার আছে না নাই এই জায়গায় হাদিসের শিক্ষা দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের হাদিসের শিক্ষা ইলমে নববী এই জায়গায় শিক্ষা দেওয়া হয় সুতরাং এই মাদ্রাসার বিপক্ষে নয় মাদ্রাসার পক্ষে দাঁড়ায় যান আপনার একটু সহযোগিতার মাধ্যমে যদি মাদ্রাসার খেয়াল হয় এখান থেকে একজন আলেম যদি হক্কানি রব্বানি হিসেবে দুনিয়াতে বসবাস করতে পারে আপনাদের এলাকায় উঠতে পারে ইনশাআল্লাহ একজন আলেমের মাধ্যমে গোটা এলাকা পরিবর্তন করা সম্ভব না অসম্ভব এই জন্য মাদ্রাসার সহযোগিতা করবেন আলেমে দিনদের পাশে থাকবেন ওলামা একরাম যেখানে আমরা থাকবো সেখানে ইনশাআল্লাহ ওলামা একরামদের কথা শুনে মেনে দিনের পথে চলাটা সহজ করেন দিনের পথে চলা এলেম ছাড়া চলা এটা মূর্খতার চলার মতো এই কারণে এলেম এবং আমল দুইটা একটার সঙ্গে একটা অনেক বড় মিলের বিষয় এলেম ছাড়া আমল এটা শয়তানের আমলের মতো হয় এই কারণে যা মানবো ওটা আলেমদের কাছে জেনে জেনে তারপরে মানবো রাসূলের আখলাক থেকে জেনে জেনে তারপরে মানবো এটা হচ্ছে আকাবির তাদের অবস্থা ছিল এমন আর আমাদের অবস্থা হলো বক্তা আমরা নামাজ নিজেরাই ওয়াজ করি ফজরের নামাজ আমাদেরই ঠিক নাই তা আপনাদের ঠিক থাকবে কোথায় এজন্য আমি অনেক মাহফিলে বলি এটা আপনারা যারা আছেন জনগণ আপনারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন আগে আমাদেরকে হেদায়াত দেয় কারণ আমি যে কথাগুলো বলতেছি আমার ভিতরে যদি আমল না থাকে আপনার ভিতরে হবে না এই কমিটির ভিতরে যদি আমল না থাকে আপনার ভিতরে হবে না এই জন্য আমল আল্লাহ পাক আগে আমাদেরকে দান করুক পরে আপনাদেরকে দান করুক বলেন আমি এই জন্য যেই কথা আমি চলে যাওয়ার পরে আজকে আলোচনার জন্য বসে নেই কথা রাখার জন্য আসছি আমি চলে যাওয়ার পরে যতগুলো আলেম বসবেন আপনারা কারা কারা বসবেন ইনশাআল্লাহ হাত তুলেন হাত তো তুলতেছেন কিন্তু আস্তে আস্তে তুলতেছেন নিয়তে গরমিল জোর করে হাত তোলানো দরকার নাই হাত নামান যার এখলাস ঠিক নাই তারে জোর করে গুতায় এখলাস ঠিক করা যায় দোয়া করি আল্লাহ পাক আপনাদের এখলাস ঢুকায় দেখ বলেন আমি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমাদেরকে দেন নাই কিন্তু নবীর উম্মত যাদের জন্য উলামা একরামদেরকে দিয়েছেন এইজন্য রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নিশ্চয়ই সমস্ত উলামা একরাম যারা আছে এরা সবাই নবীর ওয়ারিস সব কিন্তু নবীর ওয়ারিস নয় তবে কারা রাসূল কারীম অন্য হাদিসের ভিতরে বর্ণনা করেন খাইরুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা সারা দুনিয়ার জমিন আসমানের নিচে জমিনের উপরে অসংখ্য বান্দারা দুনিয়ার জমিনে বসবাস করে সমস্ত বান্দাদের ভিতরে সবচেয়ে দামি বান্দা হলো আলেম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে কোরআনের ভিতরে বলেন সারা দুনিয়ার জমিনের ভিতরে যত বান্দা আছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা তোমরা সব বান্দাদের ভিতরে সবচেয়ে আল্লাহ ওয়ালা তাকওয়া ওয়ালা একমাত্র পাবে উলামা ইকরামদেরকে যাদের দিলের ভিতরে থাকবে কোরআনের জ্ঞান যাদের দিলের ভিতরে থাকবে হাদিস শরীফের জ্ঞান আর যাদের দিলের ভিতরে থাকবে আল্লাহর ভয় এই সমস্ত আলেমে দিনরা যাই করুক না কেন গুনাহের রাস্তায় যতটুকু যাক না কেন এই আলেমরা দিন শেষে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর একজন সাধারণ মুসলমান আলেম না যিনি এরা দেখবেন দাড়ি আর টুপি লাগায়াও ঘুষ ছাড়তে পারে না দাড়ি পরে ঠিকই নামাজও পরে ঠিকই হজ করে ঠিকই আবার সুদও খায় নাম পাল্টায় দিয়া খায় আছে না নাই আগে খাইতো সুদ এখন বলে আমি সুদ দেই না ব্যাংক থেকে আমি ইন্টারেস্ট নেই আগে নিত সুদ এখন বলে আমি সুদ দেই না এখন আমি মুনাফা খাই এ মুসলমান নাম পাল্টায় দিয়া খাইলেই কি জায়েজ হয়ে যায় নাকি হারাম যেটা রব্বুল আলামিন করলেন ওটা হারামই থাকে একজন আলেম কোনোদিন জেনে শুনে হারামের পথে আগায় না সাময়িক বা তিনি গুনাহ সে করতে পারে এটা প্রত্যেকটা বান্দার কাজ কারণ বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের মজা দিয়া বান্দা বান্দাকে সৃষ্টি করেছেন বান্দাকে রাস্তা দুইটা দেখায় দিলেন একটা ফারিকুন ফিল জান্নাহ আরেকটা ফারিকুন ফিস সাঈর এক দল থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের জায়গায় আরেক দল থাকবে জাহান্নামের জায়গায় কিন্তু এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিবেক বুদ্ধি দিয়ে দিবেন যারা আলেম হবে দিনের জ্ঞান যাদের থাকবে
এরা গুনাহ করবে ঠিকই প্রকাশ্যে গুনাহ করবে না গোপনে করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন গোপনে কোনো বান্দা যদি গুনাহ করে গোপনে যদি আল্লাহর কাছে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে গোপনেই ক্ষমা করে দেন গোপনে ক্ষমা মানে কিছু কিছু বান্দারা গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহটা ক্ষমা করেন না হাদিস শরীফে রাসূল বলেন তোমরা জাহিরি গুনাহ থেকে বাঁচো জাহিরে গুনাহ মন খারাপ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিরে গুনাহ সহজে ক্ষমা করেন না কারণ সমাজের ভিতরে সেটার সাক্ষী থাকে হাজারো মানুষ আজকে সমাজের ভিতরে স্পষ্ট আপনি গুনাহ করবেন এই গুনাহটা আরো 10 জন দিকে শিখবে কিন্তু গোপনে গুনাহ করলেন রাত্রিবেলা যখন 3টা অথবা 2টা 2:30টা বেজে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুমিন আসমানে প্রথম আসমানে এসে আমার রব্বুল আলামিন বান্দা তোমারে ডাক দেয় সমস্ত দুনিয়ার বান্দারা তখন ঘুমায় চেয়ারম্যানের দরজা বন্ধ থাকে মেম্বারের দরজা বন্ধ থাকে রাষ্ট্রপতির দরজা বন্ধ থাকে প্রধানমন্ত্রীর দরজা বন্ধ থাকে দুনিয়ার সব মানুষের দুয়ার বন্ধ হতে পারে মাগার আসমানের রব বলেন আমি আল্লাহর রহমতের দুয়ার কোনোদিন বন্ধ হয় না ঠিক কিনা বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমানের দুয়ার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খোলা রাখলাম হে মুমিন বান্দা তুমি জানো কতটুকু মহব্বত আমি আল্লাহর দিলের ভিতরে আছে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মুমিন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায় আল্লাহ পাক কতটুকু মহব্বত দিলের ভিতরে রাখলেন জানেন যারা দুনিয়ার জমিনে যত মহব্বত নামক বস্তুটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই মহব্বত নামক বস্তুটা সৃষ্টি করার পর এটাকে 100 ভাগে ভাগ করেছেন কয়শো ভাগ 100 ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগের এক ভাগ মহব্বত সারা দুনিয়ার জমিনে ছড়ায় দিলেন অর্থাৎ 100 ভাগের থেকে একটা ভাগ নিয়ে মানুষের ভিতরে দিলেন 100 ভাগ থেকে ওই একটা ভাগ থেকে আবার জিন্নাতের ভিতরে দিলেন ওই এক ভাগ থেকে এই ফেরেশতার ভিতরে দিলেন এক ভাগ থেকে এই পশু পাখির ভিতরে দিলেন ওই এক ভাগ মহব্বত রাখার পর আপনার আমার দিলের ভিতরে মা বাবার প্রতি কতটুকু ভালোবাসা এক ভাগ মহব্বত পাওয়ার পর আপনার আমার দিলের ভিতরে সন্তানের প্রতি কতটুকু মহব্বত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক 100 ভাগের এক ভাগ মহব্বত ছড়ায় দেন বাকি থাকে 99 ভাগ এই 99 ভাগ মহব্বত শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাত্রির শেষ প্রহরে আমি আল্লাহ পাক আসমানের ভিতরে চলে আসি প্রথম আসমানে আসার পর ডাক দেয় এমন কোন বান্দা আছো যেই বান্দাটা আমি আল্লাহকে ডাকবা হাল মিন মুস্তাগফির এমন কোন বান্দা আছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবা এ বান্দা গুনাহ যত হোক না কেন যদি গোপন গুনাহ হয় আমি আল্লাহ সমস্ত গুনাহগুলোকে বান্দার অগোচরেই তোমাকে মাফ করে দিব আর যদি গুনাহ প্রকাশ্যে হয় আমি আল্লাহ তোমার গুনাহের কুফল হিসেবে তোমার গুনাহটা দুনিয়ার জমিনে প্রকাশ করে দিব আর মাফটা কিন্তু সহজে জুটবে না কারণ তুমি একজন গুনাহ করলা একজনের গুনার কারণে আরো 1000 মানুষ শিখলো আর গোপন গুনাহ এটা যতই হোক না কেন মালিকের সঙ্গে গোপনে যদি কান্নাকাটি করে মালিক মাফ করে দেন ওলামা একরাম কোনোদিন দেখবেন না যতই হোক না কেন আলেমে দিন না কোনোদিন ব্যান্ড সঙ্গীত করবে না প্রকাশ্যে আলেমে দিন না কোনোদিন গান বাজনা করবে না প্রকাশ্যে আলেমে দিন না কোনোদিন ঘুষ খাবে না প্রকাশ্যে এগুলা যারা করে সব হলো আলেমের বাহিরে আলেমরা যদিও গুনাহ করে এটা গোপন থাকে গোপন গুনাহ গোপন হয় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওলামা একরাম যতই কিছু করুক না কেন এটা আল্লাহর কথা সমস্ত বান্দাদের ভিতরে সবচাইতে আল্লাহকে ভয় পায় আলেম এই কারণে রাসূল বলেন আলেমে দিনদেরকে আমি আল্লাহর হাবিব বললাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সমস্ত দুনিয়ার জমিনের ভিতরে প্রতিনিধিত্ব কারা করবে উম্মতের ভিতরে ওলামা একরাম যারা তারা করবে তবে হ্যাঁ ওলামা একরামের ভিতরে ক্যাটাগরি আছে না নাই একদল ভালো থাকবে আরেক দল নোংরা থাকবে এই যে এই নোংরা দলটা সাহাবা একরামদের জামানাতেও ছিল যারা নিজেদেরকে সাহাবি পরিচয় দিত কিন্তু এরা যখন বিধর্মীদের সঙ্গে মিশত এরা বলতো ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে এই সমস্ত ভণ্ডগুলো নবীর জামানায় ছিল যার কারণে এরা
বেঈমানদের সঙ্গে যখন মিশতো তখন বলতো আমরা তোমাদের সঙ্গে, ইমানদারদের সঙ্গে যখন মিশতো বলতো আমরা তোমাদের সঙ্গে। এই বর্তমান জামানাতেও কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা রুমালওয়ালা দেখবেন, এরা যদিও আলেম দাবি করে, এরা যদিও মুহাদ্দিস দাবি করে, এরা যদিও মুফাসসির দাবি করে, কিন্তু এদের কাজটাই হলো ইহুদি খ্রিস্টানদের থেকে মদদ নিয়ে টাকা নিয়ে তাদের গোলামি করা, আর দিন শেষে ইসলামের শিকল কাটার জন্য এরা এক নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী এই সমস্ত আলেম যারা আছে তারা হলো মুনাফিক, মুসলমান নয়। মুনাফিকদের অবস্থা এমন হবে এরা উপরে একরকম ভিতরে একরকম, মানুষদেরকে যেন সোজা করার জন্য আল্লাহর হাবিব বলেন ওলামা একরামরা কাজ করবে, তবে মনে রাখবা এটা যারা ভালো থাকবে খায়রুল খিয়ার খিয়ারুল ওলামা, যদি ভালোর ভিতরে ভালো হয় তাহলে এই সমস্ত ভালোর ভিতরে সবচাইতে ভালো হলো আলেমরা, আর যদি আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে যদি খারাপ কেউ থাকে এই সকল মানুষের ভিতরে খারাপ হলো একমাত্র আলেমরা। কারণ বিরিয়ানি পোস্তে খাওয়া যায় না, ভাত পোস্তে পানি দিয়া পান্তা ভাত বানায় খাওয়া যায়, ঠিক কিনা? ওলামা একরাম হলো বিরিয়ানির দল, এই বিরিয়ানির দল যদি পচে যায় ফেলায় দেওয়া ছাড়া উপায় হয় না। এই কারণে যে আলেম দিনের আলেম থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়া, হক কথা বাদ দিয়া, জিহাদ বাদ দিয়া, দিনের কাজ বাদ দিয়া অন্যের গোলামি করবে, নেতার গোলামি করবে, তারে আলেম বলা চলে না, সে হলো ভণ্ড মুনাফিক শয়তান, ঠিক কিনা?